ইন্ডিয়া অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। আমি সবকিছু বুঝে গেছি, দাদা আমাকে সবকিছু বুঝিয়ে দিয়েছে, আপনারা চিন্তা করবেন না। ওই পুলিশ কমপ্লেন করতে আপনাদেরকে সাহায্য করব, সব ঠিক হয়ে যাবে। বাবা একটা অসুবিধা আছে, কিছুদিনের মধ্যে শিখা 18 বছরের হয়ে যাবে, আর যদিও 18 বছর হওয়ার পরে বিয়ে করে নেয়, তাহলে আমরা কিছু করতে পারবো না। আন্টি আপনি এরকম ভাববেন না, তার আগেই ওকে বাড়িতে নিয়ে চলে আসবো। আগে পুলিশ স্টেশনে যাওয়া যাক, তারপর দেখা যাবে। হ্যাঁ বাবা, উনি ঠিকই বলছেন। আমি অনেকবার রাহুলকে ফোন করার চেষ্টা করেছি, ওর ফোন নাম্বারটা তখন থেকে বন্ধ যবে থেকে দিদি চলে গেছে। বাবা আমার কিছু গন্ডগোল মনে হচ্ছে, আমাদের পুলিশ স্টেশনে গিয়ে রিপোর্টটা লেখানো উচিত। বাবা আপনাদের কারোর কাছে রাহুলের ফটোগ্রাফ আছে? আমার কাছে আছে। এই যে ভয় পেও না সোনা আমার, এই ছুরিটা তোমাকে মারার জন্য নয়, আজ তোমার বার্থডে তাই না, তোমার জন্য কেক নিয়ে এসেছি, ওঠো। কেন করছো এসব আমার সাথে? চলে এসো, ওঠো ওঠো, প্লিজ ওঠো। কেন করছো এসব? না হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু, হ্যাপি বার্থডে টু যদি আপনি আপনার আদরের মেয়েকে খুঁজে পেয়ে যান না, তাহলে ওকে বলে দেবেন যে ব্যাস অনেক হয়েছে এই ভালোবাসার নাটক, এখন আমি আর ওর সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখতে চাই না। কে কে বলছো তুমি? তুমি শুধু আমার, শুধু আমার। আননোন নাম্বার। হ্যালো রাহুল, রাহুল তুমি কোথায়? তোমার সাথে দেখা করার আছে। হ্যাঁ ঠিক আছে। বল শিকা কোথায়, বল বল। না স্যার আমি সত্যি কিচ্ছু জানি না, ভগবানের দিব্যি বলছি আমি জানি না শিকা কোথায়। স্যার আমি তো এক সপ্তাহ ধরে শহরেই ছিলাম না, আজ শিখার জন্মদিন তাই আমি ফিরে এসেছিলাম। আমার মোবাইল চুরি হয়ে গেছিল, এখানে এসেই আমি প্রথমে শিখাকে ফোন করেছিলাম, কিন্তু ওর নাম্বারে ওকে পাচ্ছিলাম না, তাই আমি সোনুকে ফোন করেছিলাম। স্যার আমি এরকম কিছু করলে ফিরে আসতাম কেন? স্যার রাহুলের দাদা রুকিল এসছেন। এখানে আপনি সাইন করে দিন। আরে ইন্সপেক্টর, আপনি ওকে ছেড়ে দিচ্ছেন? এটা কি করে করছেন আপনি? ওর ভাই উকিলের সাথে এসেছে, তাই আমাদেরকে ছাড়তে হয়েছে, কারণ ওর বিরুদ্ধে আমাদের কাছে কোনো প্রমাণ নেই। এদিকে ও আমাকে প্রমাণ দেখাচ্ছে, যখন আপনার মেয়ে নিখোঁজ হয়েছে তখন এরা শহরেই ছিল না। আরে এটা কি করে হতে পারে, এটা ওদেরই কোনো চাল। সাক্সেনা বাবু আমার কথা বোঝার চেষ্টা করুন। আপনি যদি এটা আমার কোনো চাল মনে করেন তাহলে চাল, আর আমাদের এই চালকে হারানোর জন্য আপনি এর থেকেও কোনো বড় চাল চেলে দেখান। আর যদি আপনার আদরের মেয়ের কথা বলেন, তাহলে আমি ভেতরে যা যা বলেছি সব সত্যি কথা বলেছি। ওর জন্য আপনি আমাকে অনেক অপমানিত করেছেন, আর আজ তো আপনি আমাকে পুলিশ স্টেশনে নিয়ে এলেন। বয়সে বড় বলে সম্মান করছি, তাই বেশি কিছু বলছি না আপনাকে।
আর হ্যাঁ, যদি আপনি আপনার আদরের মেয়েকে খুঁজে পেয়ে যান না, তাহলে ওকে বলে দেবেন যে ব্যাস অনেক হয়েছে এই ভালোবাসার নাটক। এখন আমি আর ওর সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখতে চাই না, কোনো ইন্টারেস্ট নেই আমার ওর ওপর। চলো দাদা। এখনো সুইচ অফ বলছে। তো রাতে কার ফোন? হ্যালো, যদি তুমি নিজের মেয়েকে ফিরে পেতে চাও তাহলে অ্যাড্রেসটা লেখো। হ্যালো হ্যালো হ্যালো, আমার মেয়ে শিখা এখন কি অবস্থায় আছে? কিচ্ছু হবে না মা দিদি, প্লিজ তুমি এরকম কথা বলো না। যদি আমাদের প্রাণও চলে যায়, কিন্তু আমাদের শিখা আমার কিচ্ছু হতে দেবো না। মা শিখা, মা শিখা, দিদি, শিখা, দিদি, শিখা, মা তুমি ওই দিকটা দেখো। হ্যাঁ, শিখা, দিদি, এখানেই তো ডেকেছিল আমাদেরকে। পালিয়ে যাবে কোথায়? আমি ওকে ঠিক ফিরিয়ে আনব। কোথায় গেলে তোমরা?